মায়ের নাম হলো গোলাজাম দিদি, থানা বদল গেছি জেলা নওগাঁ। আর প্রথমে আমরা গেছিলাম হলো মতিপুর বাঙালিপুর ট্রেনিং, এখানে 5-7 দিন পড়াইছিলাম, এখান থেকে চলে গেলাম পতিরাম, পতিরাম যায় উঠেও 5-7 দিন ছিলাম, ওখান থেকে চলে গেলাম শিলিগুড়ি, শিলিগুড়ি যাই 21 দিন ছিলাম, 21 দিন ট্রেনিং, ট্রেনিং হওয়ার পর ওখান থেকে চলে আসলাম হলো তরঙ্গপুর, তরঙ্গপুরে আসে হেডকোয়ার্টার, ওখানে অস্ত্রপাতি নিয়ে আবার ওই বাঙ্গালিপুরে আসলাম, ওখান থেকে এই ভাগ ভাগ হয়ে আমাদের বাংলাদেশে পৌঁছে দিয়েছে, বাংলাদেশে আসে। কমান্ডার কি ছিলেন? কমান্ডার ছিলেন মুসলিম, তারপর পান্না, তারপরে ওখান থেকে আসে এই তোমার ভান্ডারপুর, ওখানে যুদ্ধ আছে, তারপর বালুপাড়া, তারপর কুলা, তারপর এখানে আসে নামাজ ঘর, ওই সত্যপাড়ার নামাজ ঘর, তারপর বদল গেছি, বদল গেছি হলো একটা শহীদ হয়েছে, তার নাম হলো ফয়জুদ্দিন বেগুন জাহাঙ্গীর, আমাদের ফয়জুদ্দিন নওগাঁতে, নওগাঁতে ওই 50 টাকা ভাড়া দিলাম, দিয়ে ওখান থেকে বাড়িতে আসে থাকবা বললো যে আপনারা বাড়ি বাড়ি চলে যান, তারপর চাকরি বাকরি যাই যে অবস্থায় আর একে সার্টিফিকেট দিয়ে যাবো, দিয়ে ইয়াতে আমার বাড়িতে আসছি। এখন ওই প্রধানমন্ত্রী আন্ডারে শেখ হাসিনা আমাদের মূল্যায়ন করেছে এবং তারই আন্ডারে তারই হাত শক্তিশালী করার জন্য আমরা প্রস্তুতি আছি।